নগর রানীনগরে 4 নং পারোয়েল ইউনিয়ন পরিষদের 2023-24 অর্থ বছরে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন। অনুষ্ঠানে আগামী অর্থ বছরের 2023-24 রাজস্ব 14,05,00,000 আর উন্নয়ন 1,35,35,518 বাজেট ও কর্মপরিকল্পনা পেশ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, সাবেক চেয়ারম্যান হবিবর রহমান, মুক্তিযোদ্ধা এম এম সোলাইমান, পরিষদের সকল সদস্য, সচিব তরিকুল ইসলাম ও বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শাহাদাত হোসাইন বলেন, একটি ইউনিয়ন পরিষদের প্রধান আয়ের উৎস হচ্ছে আদায়কৃত রাজস্ব। এই রাজস্ব সঠিকভাবে আদায় করে সেই অর্থ সরকারের বাৎসরিক বরাদ্দের সঙ্গে যোগ করে এলাকার অবকাঠামোগত অনেক উন্নয়ন করাই সম্ভব। আর যদি নিজেদের পকেট ভরানোর চিন্তা থাকে মনে, তাহলে কিন্তু শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে বর্তমান সরকার যে মিশন ও ভিশন গ্রহণ করেছেন তা শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হয়ে উঠবে না। আর এই জনকল্যাণকর কাজ বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ইউনিয়ন পরিষদগুলোকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। তাই দেশপ্রেমকে মনে প্রাণে ধারণ করে আধুনিক সুযোগ সুবিধা প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোড় গোড়ায় পৌঁছে দিতে সকলকে যত্ন সহকারে কাজ করার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।